পশ্চিমবঙ্গ সরকার এক ঝটকায় বাতিল করলো প্রায় 2 লক্ষ রেশন কার্ড। আপনি এই এই আওতায় আছেন নাকি? আপনি অবশ্যই চেক করুন আপনার রেশন কার্ড, আপনার পরিবারের রেশন কার্ড ঠিক আছে কিনা অবশ্যই দেখে নিন। তো চলুন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আমি আপনার সঙ্গে সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিএসসি ট্রাভেল এজেন্সি। চলুন শুরু করি আর দেরি না করে। রাজ্যের রেশন কার্ড ব্যবস্থা দুর্নীতিমুক্ত সরকারের কড়া পদক্ষেপ নিয়েছে তাই আর তাদের প্রায় 2 কোটি ভুয়া রেশন কার্ড চিহ্নিত করা হয়েছে, সেগুলি ইতিমধ্যে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে বিধানসভায় জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এর ফলে প্রতি বছরের রাজ্য সরকারি অনুমোদন 3,600 কোটি টাকা বাঁচতে চলেছে বলে বিশেষজ্ঞরা ধারণা। খাদ্যমন্ত্রী জানিয়েছেন যে ভুয়া রেশন কার্ড নিয়ে অনেক দিন ধরেই সরকারের কাছে অভিযোগ আসছিল। কখনো মৃত্যু ব্যক্তির নামে রেশন কার্ড থেকে যাওয়া, আবার কখনো একজনের নামে একাধিক রেশন কার্ড থেকে যাওয়া, বিনামূল্যে খাদ্যশস্য উঠাওয়ার খবর পাচ্ছিল সরকার। আর তাদের কড়া পদক্ষেপ করা হয় প্রায় 2 কোটি ভুয়া রেশন কার্ড বাতিল করার পরে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বৈধমোট রেশন কার্ডের সংখ্যা 8 কোটি 40 লাখ। 8 কোটি 40 লাখ ভুয়া রেশন কার্ড চিহ্নিত করার জন্য সরকার মূলত আধার কার্ডের হাতি করে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর ফলে উদ্যোগ গ্রাহকদের নামে একাধিক রেশন কার্ড থাকতে তা বাতিল করা হয়। আর তার ফলে জুলাই মাসের মধ্যে পশ্চিমবঙ্গে 2 কোটি রেশন কার্ড বাতিল হলো। যাদের ভুয়া রেশন কার্ড ছিল তারা রেশন থেকে বিনামূল্যে সংগ্রহ করার জন্য শস্য খেলার বাজার বিক্রি করেছিল, তাই বেআইনি এবং একসঙ্গে অর্থনৈতিক এর ফলে বঞ্চিত হয়েছে গরিবেরা। এইদিকে রাজ্যের বেশ কিছু হলো বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া শুরু সরকারের ফলে। এই ভুয়া রেশন কার্ডের জন্য অতিরিক্ত অর্থ খরচ হচ্ছিল, তাই ফলে টানা পড়ছিল ঘোষণাগারের। গত 30 জুন পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক শেষ দিন ছিল, তার ভুয়া রেশন কার্ডের বাতিলের কাজ শুরু হয়, তাই তাদের ধাক্কা বাংলা রেশন কার্ডের সংখ্যা প্রায় 2 কোটি কমে গিয়েছে। অথচ রাজনীতি অথচ ডিজিটাল রেশন কার্ড তৈরি প্রতিক্রিয়া শুরুর সময় কার্ডের সংখ্যা 10 কোটি 70 লাখের আশেপাশে ছিল, কিন্তু ভুয়া রেশন কার্ড বাতিলের পর রেশন কার্ডের সংখ্যা নেমে এসেছে 8 কোটি 40 লাখ। তবে রেশন কার্ডের বাতিল তালিকায় কোনো বৈধ গ্রাহক থাকলে তিনি পরবর্তী সঠিক তথ্য প্রমাণ দিয়ে আবার রেশন কার্ডটি তালিকা নিজের নাম তুলতে পারবেন। এই পরিস্থিতিতে আধার কার্ডের সঙ্গে যারা রেশন কার্ডের লিঙ্ক করেননি তাদের খুব তাড়াতাড়ি লিঙ্ক করে ফেলতে হবে। আর এই কাজ আপনাকে আপনার রেশন কার্ড ডিলারের সাথে যোগাযোগ করতে হবে বলে, অথচ বিডিও অফিসে গিয়ে এই কাজগুলি করতে পারবেন। আপনি বুঝতে পারলেন এই নিউজটি কিন্তু বেরিয়ে এসছে অনেক 23 তারিখে। সবাই জানেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে আর রেশন পাবেন না, তাই এই বিস্তারিত আজকের এই নিউজ বুঝতে পারলেন। যদি ভিডিওটা দেখে একটিকে উপকৃত হয় অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটিকে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।